সো আমরা ফাইবার কয় ধরনের ইউজ করতে পারি? ফাইবার কয় ধরনের ইউজ করতে পারি? ফাইবার দুই ধরনের, সিঙ্গেল মোড, মাল্টি মোড, তাই না? ওকে, types of fiber cable. There are types of fiber optic cable commonly used, single mode, multi mode and plastic fiber optical POF. আমরা এগুলো বলতে পারি, বাট আমরা দুই ধরনের, মেইনলি দুই ধরনের ইউজ করি, সেটা হলো সিঙ্গেল মোড, মাল্টি মোড। সিঙ্গেল মোড ফাইবার কেবলের ওয়েভলেন্থ কত? 1350. গুড, সিঙ্গেল মোডের ওয়েভলেন্থ হলো 1300 আর মাল্টি মোড 850. তো তোমরা এই যে IEEE এক্সটেন্ডেড 802.3 কমিটি, থ্রি নিউ কমিটি নন অ্যাজ দ্য 802.3 ইউ 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 মানে কি? ফার্স্ট ইজ দ্য 100 Mbps তৈরি করে, 3 MB ইজ দ্য গিগাবিট ইন্টারনেট ক্যাটাগরি 5, আর 802.3AE হলো 10 Gbps ওভার ফাইবার অ্যান্ড কোএক্স, দেন আর মোর স্ট্যান্ডার্ড ইভলভিং অলমোস্ট ডেইলি সার্ভিস দ্য 100 Gbps ইন্টারনেট। 100 Gbps কোথায় ইউজ করবা? কারা ইউজ করে জানো? ফেসবুক, গুগল, ইয়াহু এরা 100 Gbps ইউজ করে, মাইক্রোসফট এরা। ওয়ান ড্রাইভে হাজার হাজার ডাটা ট্রান্সফার হচ্ছে না, বিলিয়ন বিলিয়ন ডাটা। ক্লিয়ার? হোয়েন ডিজাইন ইউর ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তুমি যখন একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিজাইন করতে যাবা, তোমাকে এই ইথারনেট, ফাস্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট এই সম্বন্ধে প্রপারলি ধারণা থাকতে হবে, না হলে তুমি তো ডিজাইনটা করতে পারবে না। পারবা কিভাবে? আমাকে দেখাইছিলাম, মনে নেই না? সেটা হলো যদি আমরা একটা সুইচ সাথে অনেকগুলো পিসি কানেক্টেড করি, এই সুইচটা তার আপলিং পোর্টের সাথে আরেকটা সুইচের সাথে কানেক্টেড থাকবে না? এগুলো আমি কি ইথারনেট দেবো না ফার্স্ট ইথারনেট দেবো না গিগাবিট দেবো না 10 Gbps দেবো পিসির সাথে কানেক্টেড করার জন্য? এখনকার দিনে যদি তোমাকে বলা হয় যে একটা নেটওয়ার্ক ডিজাইন করো, ফার্স্ট ইথারনেট ইথারনেট দেবো, তোমরা কি দেখতে হবে যে ও মানে পিসি গুলা কত মানে কি টাইপের ডাটা ট্রান্সমিট করতেছে তার উপর ডিপেন্ড করবে। তুমি জানো যে তোমার পিসি তে কত ডাটা ট্রান্সফার করে? মানে কত, যেমন আছে আমাদের হচ্ছে শিক্ষা বোর্ডে, এখানে আমরা ফার্স্ট ইন্টারনেট ইউজ করছি। ফার্স্ট ইন্টারনেট ইউজ করছি, কিন্তু তুমি এখানে যদি তোমাকে বলা হয় যে তুমি যদি এই পিসি গুলো যদি ইউজ করতে চাও তাহলে কত ইউজ করবে? এটা শুধু ল্যান, শুধু একটা ল্যান, ল্যানই তো সুইচ ক্রিয়েটেড নেটওয়ার্ক। তুমি কি জানো তোমার ল্যাপটপ বা ডেস্কটপ কত স্পিড ট্রান্সফার করে? কেন জানো না? যখন থাকবে কানেক্টিভ তখন তো দেখতে পারবো যে কত হবে। নেভার, তুমি তুমি তোমার স্যামসাং J7, J7 একটা মোবাইল, এই মোবাইলের হাতে নিলে তো তুমি কিছু বুঝবে না, কিন্তু এর স্পেসিফিকেশন দেখলে তো তুমি বুঝতে পারবে এটা র্যাম কত, প্রসেসর কত, রম কত। তো তুমি সারাদিন ল্যাপটপ চালাচ্ছ কিন্তু তোমার নেটওয়ার্ক ইন্টারফেসের কার্ডের স্পিড জানো না, তাহলে কি রকম জানা উচিত কি রাসেল? রূপক জানা উচিত কি না? সারাদিন চালাচ্ছ কিন্তু তোমার নেটওয়ার্ক কার্ডের স্পিড কত তুমি সেটা জানো না, ওয়্যারলেসের স্পিড কত সেটা জানো না, তাহলে তো হবে না। আমরা এখনকার যেই ডিভাইসগুলো ইউজ করি, ল্যাপটপগুলো ইউজ করি রেটে, সেগুলোর সব গিগাবিট ইথারনেট থাকে, গিগাবিট ইথারনেট মানে 1 Gbps ডাটা ট্রান্সফার করতে পারে। যদি তুমি 1 Gbps 1 GB ডাটা ট্রান্সফার করে তাহলে তোমার আপলিং কত হওয়া উচিত?
100 বললে ভুল হবে, কারণ দেখো তোমাদের ক্লাসে মোস্ট প্রবাবলি 18-20 জন স্টুডেন্ট, সবাইকে আসছে স্যার, এখানে যত ইউজার থাকবে সবাইকে এদিক দিয়ে বেরোবে, অনেকে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করতে পারে, অনেকে একই সাথে কখনোই বেরোবে না, একই সাথে তার মানে কি তোমার যদি এখানে 100 GB আপলিং দাও তাহলে ভুল হবে, তার মানে তুমি নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে তুমি একটা খরচ বেড়ে যাবে, তার মানে কি তোমার চাকরি থাকবে না, কারণ কি সাকিবু এক কোম্পানিতে গেছে, রুবুক এক কোম্পানিতে গেছে, দুইজনই নেটওয়ার্ক সলিউশন দেওয়ার জন্য। সাকিব যে বলতেছে যে ভাই আপলিংকে আপনার 100 Gbps কানেক্ট করতে হবে, এখানে মডিউল লাগাতে হবে, এসএপি মডিউল দেখাইছিলাম, হ্যাঁ এসএপি মডিউল, জিএলসিএস এরকম মডিউল কানেক্ট করতে হবে, ধরো এই একটা 100 Gbps একটা মডিউলের দাম আসবে মিনিমাম 12 লাখ, সুইচটার দাম আসবে এরকম একটা সুইচের দাম ধরো 10 Gbps এর দাম আসবে 1 লাখ 2 লাখ, ঠিক আছে, তার মানে তোমার এটুকু সলিউশন দিতে গেলে তুমি যদি দাও আসতে আসতে 14 লাখ টাকা, আর যদি 10 GB দিয়ে দাও তাহলে এটার দাম আসবে 2.5 লাখ, তার মানে কি সাকিবের চাকরি থাকা কখন, কবে যে একজন দিয়ে গেছে 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা, আর একজন দিয়ে গেছে 10 লাখ 12 লাখ টাকা, তার মানে কি ভাই আমি তো নিজেই কনফিউজ, কাস্টমার নিজেই কনফিউজ হয়ে যাবে, তাই না, তার মানে 100 Gbps তো হবে, ও রাইট আছে, কিন্তু 100 GB তার প্রয়োজন নেই, সলিউশনের ক্ষেত্রে তোমাকে এগুলো চিন্তা করতে হবে যে আমার কোনটা লাগবে আর কোনটা লাগবে না, বুঝতে পারছি, design your language is really important to understand different type of ethernet media available to you, sure it would be great to run gigabit ethernet to each desktop and 10 Gbps between switch bole dilo jodi gigabit ethernet sob jaygay chole tale apni ke between switch e 10 Gbps dite hobe, twisted pair cabling is the type wiring which is the conductor of single circuit twisted together for the purpose of the improving electromagnetic compatibility compared to single conductor or untwisted balanced pair, a twisted pair reduces the electromagnetic radiation crosstalk between neighbor pairs and improve rejection of external, so আমরা যে কেবল গুলো আটটা কেবল থাকে আটটা কেবলের ভিতরে যেটা টুইস্ট করা থাকে দুইটা দুইটা করে, তার মানে চারটা, এই টুইস্ট একজন আরেকজনের সাথে যে ডাটা ট্রান্সফারের সময় যে ক্রস টকিংটা হয় এটাও আমরা কেবলের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ক্রস টকিংটা বন্ধ করা হয়, রিডিউস করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা যেন না হয়, সো আরও ডিটেলস এখানে অনেক কিছু লেখা আছে ক্রস টকিং নিয়ে, তোমরা যারা ভেরি মাচ ইন্টারেস্টেড তারা এটা পড়লে বুঝতে পারবে, বেসিক হ্যাঁ বাংলায় আসে, যদি বাংলায় আসে তাহলে বাংলায় পড়বো, বাট ইংলিশটা ট্রাই করো, বাংলাটা একদম ভুলে যাও, জীবনে বহুত বাংলা পড়েছে আর বাংলা নিয়ে পড়ার চিন্তা করো না, ইংলিশে দুটো ওয়ার্ড ভুল জানলেও এদের মানে জানলেও তোমার লাভ আছে সামনের দিকে, বলো বলো ইংলিশে বলো, ওকে তো এটা হলে ডিবি দিয়ে মেজার করা হয়, অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করে ডাটা ট্রান্সফার হয়, আমরা ইথারনেট বলি, ফাস্ট ইথারনেট বলি, গিগাবিট ইথারনেট বলি, এগুলো ক্যাটাগরি আছে, যেমন আমরা বলি 10 Mbps এই যেটা 802.3 10BASE-T, এই টি মানে হলো ইথারনেট, ঠিক আছে 10BASE-T 10 Mbps ইউজিং ক্যাটাগরি 3 কেবল ইউজ করে ইথারনেট ডাটা ট্রান্সফার হয়, কত ডাটা ট্রান্সফার হয় 10 Mbps, এটা ম্যাক্সিমাম কতটুকু রান করতে পারে আপটা 100 মিটার, ঠিক আছে TX IEEE 802.3U এটা কি ফার্স্ট ইথারনেট,
এটাকে আমরা ক্যাটাগরি কত 5 5e তারপর অথবা 6 তুমি এইগুলো লিখে নিবে তোমার খাতায়, হ্যাঁ এ করে সুন্দর করে লিখে নিবে যে ক্যাটাগরি কোন কোন ক্যাটাগরিতে পড়ে। 1000 পেজ এফএক্স, এটা কি? এটা এফএক্স, এফএক্স যখন আসছে, এক্স যখন আসছে, না এক্স যখন আসে তখন সেগুলো ফাইবার, এই যে এক্স যখন আসবে সেগুলো সব ফাইবার, ঠিক আছে। এফএক্স এটা হলো ফাস্ট ইথারনেট, এফএক্স হলো ফাস্ট। তারপরে ফাইবার কয় ধরনের হয়? দুই ধরনের হয়, ক্লাডিং, স্টেন মেম্বার, আউটার জ্যাকেট, এটা হলো ফাইবার না? ফাইবার এখন কোশ্চেন হলো যে আমরা বলতেছি যে ফাইবার 62.5 অথবা 125 মাইক্রন যদি হয়, মাল্টিমোড ফাইবার, পয়েন্ট টু পয়েন্ট বলে দিই, 412 মিটার লং, 412 মিটার পর্যন্ত যাবে। তার মানে কি, মাইক্রনের সাইজের উপর ডিপেন্ড করবে, তাই না? এই যে এই কোরের এই সাইজের উপরে ডিপেন্ড করবে, এই এটার যে ব্যাসার্ধটা এই মাইক্রনটার উপরেই তো ডিপেন্ড করবে। বলতে যে 62.5 অথবা 125 মাইক্রন মাল্টিমিটার ফাইবার হয়, তাহলে এটা যাবে 412 মিটার। এটা কানেক্টর কি ইউজ করবা? এসটিএন, আমরা দেখছি না আগে, এটা কানেক্টর এবং এসটিএন এবং হুইচ ইজ দ্য মিডিয়া ইন্টারফেস কানেক্টর। সিএক্স, সিএক্স কপার টুইস্টেড পেয়ার কল টুইন এক্স ইজ ব্যালেন্স কোএক্সিয়াল পেয়ার দ্যাট ক্যান রান আপ টু 25 মিটার, পঁচিশ মিটার পর্যন্ত রান করে না। এটা স্পেশাল একটা পিন কানেক্টর, হাই স্পিড সিরিয়াল ডাটা কানেক্টর, এটা সিসকো ডাটা সেন্টারে ইউজ করা হয়, সিসকোতে, সিসকো ডিভাইসে ইউজ করা হয়, এটা আর এক ধরনের ইয়ে। এরপরে আছে কি, হ্যাঁ 1000 বেস্ট, এটা কি গিগাবিট? 1000 বেস্ট গিগাবিট আপ টু 100 মিটার্স, এটা ক্যাটাগরি 5 4 পেয়ার ইউটিপি ওয়ারে, এটা 1 জিবি বেস না? আর কি 1000 বেস এসএক্স, এক্স আছে, এক্স এস থাকলে 1000 বেস, এটা গিগাবিট, গিগাবিট ইথারনেট রানিং ওভার দ্য মাল্টিমোড ফাইবার অপটিক্স, মাল্টিমোড ফাইবার অপটিক্সের ভিতরে এমএমএফ মানে কি মাল্টিমোড ফাইবার। এটার মাইক্রন সাইজ কত? 62.5 অথবা 15 মাইক্রো যদি হয়, আর ওয়েভলেন্থ কত? 850 ন্যানোমিটার হয় লেজার, অ্যান্ড ক্যান গো আপ 220 মিটার। ওই 62.5 মাইক্রন হয় তাহলে 850 মিটার উইথ 50 মাইক্রন, 50 মাইক্রন যদি হয় অথবা 50 মাইক্রন হলে এটা যাবে 550 মিটার, 62.5 মাইক্রন হলে এটা যাবে 220 মিটার, আর ন্যানো কত ওয়েভলেন্থ কত থাকবে? 50 মাইক্রন হলে যাবে হলো 550 মিটার, মাল্টিমোড ম্যাক্সিমাম 550 মিটার পর্যন্ত যায়, আর যদি 62.5 যদি থাকে তাহলে 220 মিটার পর্যন্ত যায়, ঠিক আছে, ডাটা সেন্টার উইদিন ডাটা সেন্টারের ভিতরে এটা কানেক্ট করা। এলএক্স সিঙ্গেল মোড ফাইবার 9 মাইক্রন, যদি মাইক্রন যত কম হবে তত স্পিড বেশি থাকে, এটা কত মিটার পর্যন্ত যায়? 10 কিলোমিটার, এটার ওয়েভলেন্থ কত? 1300, ক্লিয়ার। জেড এক্স, এটা সিসকো স্ট্যান্ডার্ড 1000 বেস জেড এক্স, এটা সিসকো, এটা এটা 43 মাইলস অথবা 70 কিলোমিটার পর্যন্ত যায়, ঠিক আছে। 10 বেস টি, এটা কি ইথারনেট? টি আসছে ইথারনেট, এটা 803 AN, এটা 10 জিবি ডাটা ট্রান্সফার করে ওভার ইউটিউব, এটার ক্যাটাগরি কত? 5E6 or 7 কেবল, এটা 100 মিটার ডিস্টেন্স ডিস্টেন্স যদি জ্ঞান হয়। এগুলি ছিল কেবলের মিডিয়ার স্ট্যান্ডার্ড এবং কোনটাতে কতটুকু ডাটা ট্রান্সফার হয়, ফাইবার কেবল কি, এগুলো আমরা দেখলাম। এবং ফাইবার একটা একটা আউটার জ্যাকেটের ভিতরে অনেকগুলো কোর থাকে, একটা কোর, দুটা কোর, তিনটা কোর, চারটা কোর, পাঁচটা কোর, এগুলো হলো কোর। তার মানে 2 কোর 4 কোর 6 কোর 8 কোর 16 কোর 32 কোর 24 কোর 48 কোর 96 কোর, অনেক কোরের ফাইবার হয়, বুঝতে পারছি? কিন্তু অনেক কোর না, একটা ভিতরে দেখো কতগুলো কোর আছে, অনেক কোর আছে। রবিউল আসতেছে, রবিউল ডাক দাও, ইথারনেট কেবলিং। আমরা যেটা ইথারনেট কেবলিং, ইথারনেট কেবলিং এর ভিতরে আমরা যদি বলি তাহলে
তিন ধরনের কেবল তৈরি করি, স্ট্রেট কেবল, ক্রস কেবল, তিন ধরনের কেবল আমরা তৈরি করি। ওকে, এখানে আছে ক্যাটাগরি 5 এনহ্যান্স ইউটিপি কেবল। ইউটিপি এসটিপি তো আমরা বুঝি, তাই তো? ইউটিপি এসটিপি বুঝি। এখানে আনশিল্টেড টু স্টেট পেয়ারের ক্যাটাগরি 5 এর একটা কেবলের সিম্বল পিকচার দেওয়া আছে। এখানে ক্যাটাগরি 5 সহ আরো কয়েকটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 3 ক্যাটাগরি 5 ক্যাটাগরি 6 ক্যাটাগরি 7 এবং বর্তমানে 8 ইমপ্লিমেন্ট। এই ক্যাটাগরিগুলোর ভিতরে পার্থক্যটা হচ্ছে এই যে প্রত্যেকটা কেবল যেভাবে ডাটা ট্রান্সফার করে ওই ডাটা ট্রান্সফার রেটের উপরে কিছু পার্থক্য আছে, আর আছে এর ফ্রিকোয়েন্সির উপরে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো এখানে আপাতত নাই, আমরা গুগলিং করে দেখে নেবো অথবা আদার যে সোর্স পাই সেখান থেকে দেখে নেবো, ঠিক আছে? এখানে 5 এবং 6 এর সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে, দুইটাই 100 মিটার পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবে এবং 6 যেটা সেটা 10 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারবে। এভাবে আমাদের ক্যাটাগরি ক্যাটাগরি যে লেভেলগুলো আছে প্রত্যেকটার ভিতরে পার্থক্য আছে, ওগুলো আমরা পরবর্তীতে দেখে নেবো, ঠিক আছে? ভাইয়া বলেছে যে এখানে আমরা তিন ধরনের কেবল কনফিগারেশন করতে পারি, এক হচ্ছে স্ট্রেটার কেবল, 2 ক্রস ওভার কেবল, 3 রোল্ড ওভার কেবল। এখানে আমরা ফার্স্ট টাইমে দেখবো স্ট্রেট থ্রো কেবল। স্ট্রেট থ্রো কেন বলা হয়েছে, প্রত্যেকটা কেবলের বা চ্যানেলের দুই প্রান্তে দুইটা টার্মিনালে দুইটা কানেক্টর লাগানো হয়, এটা তো আমরা জানি। দুইটা টার্মিনালে দুইটা কানেক্টর লাগানো হয়, প্রত্যেকটা কানেক্টরের 8টা করে পিন থাকে, 8টা করে পিন থাকে। এবং আমাদের যে কেবলগুলো আছে ওই কেবলের 4টা পেয়ার আছে, 4টা পেয়ারে 8টা কোর আছে, 8টা কোর 8টা পিনে রাখা হয়। ওকে, এখানে স্ট্রেট থ্রোর ক্ষেত্রে ফার্স্ট একটা টার্মিনালের প্রথম পিনে যে কেবলের কোরটা থাকবে, অপোজিট প্রান্তে টার্মিনালও ফার্স্ট পিনে ওই সেম কোরটা থাকবে। যদি সেম কোর থাকে এভাবে প্রত্যেকটা পিন টু পিন যদি সেম কোর হয় তাহলে ওই কেবলটাকে আমরা বলবো স্ট্রেট থ্রো কেবল। বুঝাতে পারছি? এই যে একটা কেবল, দুইটা টার্মিনাল, দুইটা টার্মিনালে দুইটা কানেক্টর লাগানো আছে, এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, এই টার্মিনালের ফার্স্ট পিন, এটা বাম পাশ থেকে পিন শুরু হবে। ফার্স্ট পিনে যে কোরটা আছে এই কেবল এই কানেক্টারেরও ফার্স্ট পিনে সেম কোর থাকবে, যদি সেম কোর থাকে তাহলে ওটা হবে স্ট্রেট থ্রো কেবল। তার মানে এখানে 8টা কোর আছে, এখানে 8টা কোর আছে, ঠিক আছে? 8টা কোরের কালার কোডগুলো যেভাবে আছে সেম 8টা কোরের কালার কোড এইভাবে সেম হবে। যদি এটা দুই প্রান্ত সেম হয় তাহলে এটা হবে স্ট্রেট থ্রো কেবল, দুইটাই ম্যাচিং করবে, দুইটাই ম্যাচিং করবে। ওকে, এখানে যেমন দেওয়া আছে 1 to 1, 2 to 2, 3 to 3, সেম টু সেম, এটা হচ্ছে স্ট্রেট থ্রো কেবল। এখানে কেবলের 8টা কোর আছে, 8টা কোরের কাজগুলো কি, স্ট্রেট থ্রোর ক্ষেত্রে প্রথম দুইটা কোর হচ্ছে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে, এই দুটাকে বলা হয় টিএক্স। প্রথম দুইটা কোর তাহলে এই দুটা হচ্ছে অপোজিট প্রান্তে আর এক্স রিসিভের জন্য, এটা বুঝতে পারছি? আমি মনে হয় বোঝাইতে পারতেছি না, মানে সবাই রেসপন্স করতেছে না, তাই তো মনে করলাম বোঝাইতে পারতেছি না। এখানে 3 এবং 6, এই দুইটা হবে আর এক্স, মিন্স ওই পাশ থেকে যদি রিসিভ করে তাহলে এই দুটা মানে ওই পাশ থেকে সেন্ড করলে এই পাশটা রিসিভ করবে, সেক্ষেত্রে 3 আর 6, এই দুটা হচ্ছে আর এক্স। সেম ভাবে এর 3 আর 6, এই দুটো হচ্ছে টিএক্স। ওকে, তাহলে এক পাশটা সেন্ড করলে অপোজিট পাশটা তো অবশ্যই রিসিভ করবে,
তাহলে এই পাশে সেন্ডার হচ্ছে এই দুইটা, রিসিভার হচ্ছে 3 আর 6, এই পাশে রিসিভার হচ্ছে 1 আর 2, আর সেন্ডার হচ্ছে 3 আর 6, 4 আর 5, এই দুইটা হচ্ছে পাওয়ারের জন্য। আমরা দেখেছি যে ইথারনেট কেবল পাওয়ার ওভার হয়, পাওয়ার ওভার ইথারনেট যেগুলো মিন্স এই 4 আর 5 নাম্বার ক্যাবলের ভিতর দিয়ে পাওয়ার ট্রান্সফার হয়, এই পাওয়ার ট্রান্সফারের জন্য 4 আর 5 নাম্বার কোডটা কাজ করে, আর বাকি থাকে 7 এবং 8, এই দুইটা নিউট্রন, এই দুইটার কোনো কাজ নাই। ওকে, আমরা কি এটা ইউজ না করলে হবে? অবশ্যই 7 আর 8 নিউট্রন, নিউট্রন এই দুইটার কোনো কাজ নাই। আইএসপি হচ্ছে ওকে, এবার স্টেটর কেবল কোথায় ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে আমি স্টেটর কেবল ব্যবহার করব, যখন দেখব আমার নেটওয়ার্কে সেম, আমার নেটওয়ার্কে ডিফারেন্ট ডিভাইসের ভিতরে কানেক্টিভিটির প্রয়োজন, তখন ওইখানে আমরা ব্যবহার করব স্টেটর কেবল। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, হোস্ট টু সুইচ অর হাব, হোস্ট বুঝি আমরা, হোস্ট হচ্ছে আমার নেটওয়ার্কের সর্বশেষ ডিভাইস, ইন ডিভাইস যেটার সঙ্গে সরাসরি ইউজার কানেক্টেড, ওই ডিভাইসগুলোকে আমরা হোস্ট ডিভাইস বলবো। যেমন আমাদের পিসি, আমাদের সার্ভার, আমাদের স্মার্টফোন, এগুলো হচ্ছে আমাদের সর্বশেষ হোস্ট ডিভাইস বলা হবে। ওকে, এই ডিভাইস থেকে আমি সুইচ ডিভাইসের ভিতরে কানেক্টিভিটি দরকার, ওই ক্ষেত্রে আমরা যে কেবলটা ইউজ করবো সেটা হচ্ছে স্টেটর কেবল। আর হাব কর্পোরেট লেভেলে এখন ব্যবহার হয় না, তারপরেও আমরা এটা জেনে রাখা ভালো, হোস্ট টু সুইচ অর হাব এই ক্ষেত্রে ব্যবহার করবো আমরা স্টেটর কেবল, রাউটার টু সুইচ অর হাব এই ক্ষেত্রে ব্যবহার করবো আমরা স্টেটর কেবল। ওকে, তাহলে যখন আমাদের ডিভাইসগুলো ডিফারেন্ট হবে, ওই ডিফারেন্ট ডিভাইসের ভিতরে কানেক্টিভিটির জন্য আমরা ব্যবহার করবো স্টেটর কেবল। ঠিক আছে, আর এগুলো আমি যেটা বললাম পিন, পিন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে ক্রস ওভার কেবল, ক্রস ওভার কেবলটা কি, স্টেটর কেবলটা ছিল এক পাশের পিন যে ক্যাটাগরিতে সাজানো থাকবে অপর পাশের পিনে সেম ক্যাটাগরিতে সাজানো থাকবে, আর ক্রস ওভার কেবলটা হচ্ছে না ক্রস করতে হবে। যেমন এখানে এক নাম্বার পিনে যে কোডটা ছিল ওইটাকে তিন নাম্বার অপোজিট প্রান্তে তিন নাম্বার পিনে দেওয়া হয়েছে, এবং দুই নাম্বার পিনে যে কোডটা ছিল ওটাকে ছয় নাম্বার পিনে দেওয়া হয়েছে, এবং তিন নাম্বার পিনে যে কোডটা ছিল অপোজিট পাশে এক নাম্বার দুই, আর এখানে ছয় নাম্বার কোডটা অপোজিট পাশে দুই নাম্বার, ক্রস হয়েছে, এটা হচ্ছে ক্রস। তাহলে এইখানে দেখো এক আর দুই যখন সেন্ড করবে মিন্স টিএক্স, তখন অপোজিট পাশে তিন আর ছয় রিসিভার আর এক্স, এবং এই পাশে এক আর দুই যখন সেন্ড টিএক্স, তখন এই পাশে তিন আর ছয় আর এক্স। হ্যাঁ, যখন সেম ডিভাইসের ভিতরে কানেক্টিভিটি দরকার তখন আমরা ক্রস ওভার করব, দিয়ে কানেক্টিভিটি করব। ওকে, আর চার পাঁচ পাওয়ার ছয় সাত নিউট্রন, এটা বুঝতে পারছি, এবং এখানে এক তিন দুই ছয় এটা স্ট্যান্ডার্ড, এটা চেঞ্জ করা যাবে না। অনেকে কোশ্চেন করে যে ভাইয়া আমি যদি এক দুয়ে লাগাই বা এক সাথে লাগাই হবে, হবে না, এটা স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে ক্রস ওভার কেবল কোথায় ব্যবহার করব, সেম টু সেম ডিভাইসে কানেক্টিভিটির জন্য আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করব, সুইচ টু সুইচ, হাব টু হাব, হোস্ট টু হোস্ট, হাব টু সুইচ, রাউটার ডিরেক্ট টু হোস্ট, রাউটার টু রাউটার, রাউটার ডিরেক্ট টু হোস্ট, হোস্ট ডিভাইস অ্যাজ এ রাউটারের মতো কাজ করে, সেক্ষেত্রে আমরা রাউটারের সঙ্গে কোনো হোস্টের কানেক্টিভিটি দিতে হলে ওইখানেও আমরা ক্রস ওভার কেবল ব্যবহার করব। কোন কোশ্চেন আছে, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারো কেবল সম্পর্কিত। তাহলে এখানে দেখানো হয়েছে এগুলো হচ্ছে ক্রসেবল মানে কেবল দিয়ে কানেক্টিভিটি হবে, আর এগুলো স্টেটর কেবল দিয়ে কানেক্টিভিটি হবে। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা রোল্ড ওভার,
রোল কেবল, আগে বলে রাখি রোল কেবল কোনগুলো। রোল কেবল হচ্ছে আমরা কনসোল কেবল দেখেছি, আর এখানে চারপাশ পাওয়ার, ওকে চারেই গেছে, আর এর চার নাম্বারটা কিন্তু পাশেই গেছে, দুই পাশে কিন্তু সেমই আছে, সেক্ষেত্রে চারপাশই পাওয়ার হবে। ঠিক আছে, এখন এই রোড কেবলটা কোথায় ব্যবহার করা হয়? রোল ক্যাবলটা ব্যবহার করা হয় কোনো ডিভাইসকে কনফিগার করার জন্য, মনিটরিং করার জন্য, কন্ট্রোলিং করার জন্য রোল ক্যাবলটা ব্যবহার করা হয়। আমরা কনসোল ক্যাবল দিয়ে কোনো ডিভাইসকে কনফিগার করি না, এই ক্ষেত্রে ওই কনসোল ক্যাবলটা হচ্ছে রোল ওভার ক্যাবল। এটা এখানে বলা হয়েছে কনসোল ক্যাবল অন্যান্য ক্যাবলের মতো ইথারনেট টু ইথারনেটে কানেক্টিভিটি হয় না, এটা কানেক্টিভিটি হয় কার ক্ষেত্রে? EIA-TIA 232 ইন্টারফেস, এই 232 ইন্টারফেস হচ্ছে আমার যে হোস্ট ডিভাইসটা থাকবে সেই ইন্টারফেস। এখানে EIA-TIA এটা একটা স্ট্যান্ডার্ড, আর পিসির ক্ষেত্রে এটাকে বলা হয়েছে RS-232 পোর্ট, ওকে। আর অপোজিট পাশে আমরা কনসোল পড়ছি না, দেখছি সবাই দেখছি, তাহলে এক পাশে কনসোল পোর্ট, অপোজিট পাশে, হ্যাঁ ও একটা ঠিক কথা বলছে, বিজিএ পোর্ট, কিন্তু আমাদের ল্যাপটপে বিজিএ পোর্ট থাকে না, ডেস্কটপ হলে ওটাই বিজিএ পোর্ট থাকে। সেক্ষেত্রে আমরা কি করি, ওই বিজিএ পোর্টটাকে ইউএসবিতে কনভার্ট করি, কনভার্ট করে ইউএসবি কনভার্টারে যখন আমরা কানেক্টেড করি তখন পিসিতে লজিক্যাল পোর্ট হিসেবে, কম্পোর্ট হিসেবে দেখে আমরা, ওকে। তাহলে কনসোল ক্যাবলটা কখন ইউজ করবো? যখন কোনো ডিভাইসকে কনফিগার করা লাগবে, মনিটরিং করা লাগবে, তখনই আমরা কনসোল ক্যাবল ব্যবহার করব। এইটুখানি ছিল আজকের মতো আমাদের থিওরি। এখন হচ্ছে আমরা এই ক্যাবলগুলো কনফিগার করব, কিভাবে স্ট্রেট ক্যাবল কনফিগার করা যায়, কিভাবে ক্রসওভার ক্যাবল কনফিগার করা যায় উইদাউট রোল ওভার, কারণ রোল ওভার ক্যাবলগুলো আমি কখনো দেখিনি কাউকে কনফিগার করতে, যেটা ডিরেক্টলি ভেন্ডার কর্তৃক মেড হয়। মিন্স একটা ডিভাইস যখনই আসে ওইটাকে মনিটরিং অ্যান্ড কনফিগারিং করার জন্য ওর সঙ্গেই কনসোল ক্যাবলটা দেওয়া থাকে, ওকে। এটা সুইজে কনসোল পোর্ট কনসোল ক্যাবল আছে, হ্যাঁ বলো, ক্যাবলের দুই প্রান্তে